সামনে নির্বাচন আসছে জো বাইডেন সরে দাঁড়িয়েছে কামলা হারিস নির্বাচন করছে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে নানা ঘটনা প্রতিদিনই ঘটছে বলতে পারেন এই মুহূর্তে দেশের রাজনীতির মাঠ বেশ গরম আমাদের মানুষের মধ্যে আসলে মেন স্ট্রিমের যে উন্মাদনাটা একটু কম আমরা তার থেকে বেশি পছন্দ করি আমাদের কমিউনিটির নাচ গানা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম বাংলাদেশী বংশোদ্ভূত দুজন এখানে যারা বেড়ে উঠেছে দুজন কিন্তু বিশেষ করে নিউ ইলেক্টেড হয়েছে তাছাড়াও নিউ ইয়র্কের বাইরেও কয়েকজন এবার প্রতিদ্বন্দ্বিতা করছে দিন দিন বাড়ছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আসলে এই বাড়াটা যদি একটু অর্গানাইজ হইতে হইতো তাহলে আসলে খুব ভালো হতো সামনে নির্বাচন আসছে জো বাইডেন সরে দাঁড়িয়েছে কামলা হারিস নির্বাচন করছে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে নানাবিধ ঘটনা প্রতিদিনই ঘটছে বলতে পারেন এই মুহূর্তে দেশের রাজনীতির মাঠ বেশ গরম তবে সেই গরমের উত্তপ্ততা আমাদের কমিউনিটিতে একেবারেই নেই আমরা খুব একটা সক্রিয় না একেবারে কেন্দ্রীয় রাজনীতিতে এই কারণটা দিয়ে আসলে ধন্যবাদ আমাদের মানুষের মধ্যে আসলে মেন যে উন্মাদনতা একটু কম আমরা তার থেকে বেশি পছন্দ করি আমাদের কমিউনিটির নাচ গানা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আসলে হয়তো আমাদের মানুষ এখনো জিনিসটা অনুধাবন করতে পারছে না যে এখানকার মেন স্ট্রিমের রাজনীতিতে আপনার যুক্ত হলে আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে বেনিফিটেড হবে এই জিনিসটা থেকে হয়তো আমরা একটু দূরে আছি কিন্তু তারপরে আমি বলবো যে অগ্রগতি যে হয়নি তা না হচ্ছে কিন্তু একটু স্লো কারণ ইতিমধ্যে আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত দুজন এখানে যারা বেড়ে উঠেছে দুজন কিন্তু নিউ ইয়র্কে ইলেক্টেড হয়েছে তাছাড়া নিউ ইয়র্কের বাইরেও কয়েকজন এবার প্রতিদ্বন্দ্বিতা করছে বিশেষ করে কানেকটিকেট একজন একজন আছেন স্টেট সিনেটর উনি ভালো করছেন তারপরে জর্জিয়াতে আছে তারপরে বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু তুলনামূলক নিউ ইয়র্কে বাংলাদেশি যেই উল্লেখযোগ্য সংখ্যক ওই অনুপাতে আসলে নিউ ইয়র্কে এটাও খুবই কম তো আমরা আশা করছি যে ভবিষ্যতে হয়তো আস্তে আস্তে এটা বাড়বে কিন্তু বাড়ার জন্য যে কাজগুলি করা দরকার আমাদের কমিউনিটির মানুষদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আর আমরা যারা বিভিন্ন পর্যায়ে সংযুক্ত আছি আমাদেরও মনে হয় আরেকটু কাজ করা দরকার কীভাবে কমিউনিটির মানুষকে আমরা ইনভলভ করব এবং ভোট দিলে কি সুবিধাটা হবে এটা বুঝানো এটা আমাদের আসল কর্তব্য এবং ভোট দেওয়া যে আমেরিকার সিটিজেনের যে ভোট দেওয়া এটা একটা নাগরিক কর্তব্য সেটা আসলে আমাদের মানুষকে বুঝাতে হবে একটু যদি তুলনাটা আপনার কাছে জানতে চাই গত দুই দশক কিংবা তিন দশকের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমাদের যে অংশগ্রহণ রাজনীতিতে সেটি আসলে কতটা পরিবর্তন হয়েছে আপনি বিশ বছর কিংবা ত্রিশ বছর আগের আমেরিকাতে বাংলাদেশীরা কতটা সম্পৃক্ত ছিল এখন কতটা সম্পৃক্ত কিংবা কতটা সচেতন আসলে আমি বলবো দিন দিন বাড়ছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আসলে এই বাড়াটা যদি একটু অর্গানাইজ হইতে হইতো তাহলে আসলে আহ খুব ভালো হতো বিশেষ করে যারা আপনার এই মেন স্ট্রিম জিনিসটা বুঝেন আসলে মেন স্ট্রিম মানে যে শুধু ডেমোক্রেট করা মেন স্ট্রিম মানে যে শুধু রিপাবলিকান করা কিন্তু তা না আপনি যেই যেই ক্ষেত্রে আছেন প্রত্যেকটা ইউনিয়নের সাথে যুক্ত হওয়া কিন্তু পার্ট অফ দ্য মেন স্ট্রিম তো এই জিনিসগুলি আমরা আসলে বুঝি না আমরা আসলে আমরা আসলে এটা ছোট করে বলার জন্য না আমরা বাংলাদেশ থেকে আসছি আমরা আসলে দুইটা বড় রাজনৈতিক দলকে দেখে আসছি আসলে আওয়ামী লীগ বিএনপি ঠিক এখানে এসে আমাদের কাছে মনে হয় যেন আমরা সেই ডেমোক্রেট রিপাবলিকান আসলে আপনার এটা আসলে নেসেসারি না যে আপনাকে একেবারে ডেমোক্রেট রিপাবলিকান করতে হবে আপনি কিন্তু চাইলে ইন্ডিপেন্ডেন্ট কিংবা এখানে কিন্তু আরও অনেকগুলি পার্টি আছে কনজারভেটিভ পার্টি আছে ওয়ার্কিং ফ্যামিলিস পার্টি আছে অনেকগুলি পার্টিতে জিনিস ছিল আপনার মানে মেন স্ট্রিম কমিউনিটি শুধু যে দুইটা রাজনৈতিক দল আসলে কিন্তু তা না বিভিন্ন ট্রেড ইউনিয়ন আছে আপনি বিশেষ করে আপনার স্কুলগুলিতে প্যারেন্টস টিচারদের যেই ইয়েগুলি আছে ওখানে ইনভলভ হওয়া কিন্তু ইটস এ পার্ট অফ দ্য মেন স্ট্রিম তো যেটা বলতে চাচ্ছি যে অগ্রগতি হচ্ছে তবে এটা আরেকটু অর্গানাইজ হলে ভালো হতো বিশেষ করে আপনার আপনি যে প্রশ্ন করলেন যে আমাদের মানে তুলনা করলে আগের থেকে এখন কেমন আমি বলব যে একটু বেশি কিন্তু আগের একটু আসলে এটা বললে অনেকে কিভাবে নেবে জানি না কারণ আমার মনে হয় একটু কোয়ালিটিটা একটু ডিগ্রেডেড হচ্ছে আচ্ছা কারণ আপনার আমরা আসলে মানে মেন স্ট্রিম অ্যাক্টিভিজম থেকে আসলে ফটো সেশনটা একটু বেশি হয়ে যাচ্ছে যেটা আসলে মেন স্ট্রিম রাজনীতি আসলে কিন্তু ফটো সেশনটা কোনো অ্যাচিভমেন্ট না আমার মনে হয় আপনি যদি কোনো একটা ভালো একটা কাজ করেন এই কাজটা করলে যদি কমিউনিটির যদি কোনো কল্যাণ হয় এটাই হলো আপনার এচিভমেন্ট তো আশা করছি দিন যত যাবে আমরা আরেকটু অর্গানাইজ হবো আরেকটু একটু সঙ্গবদ্ধ হবো এইভাবে আমরা এগিয়ে যাবো আমি একটু আমাদের আমরা যারা জনসাধারণ আছি একটু তাদের বিষয়টা জানি যে আমরা বাংলাদেশি কমিউনিটির যে সাধারণ মানুষ আছি আমরা আসলে আমেরিকার রাজনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের নিজস্ব যে ইস্যুগুলো আছে এটা আমেরিকার একদম মেইন স্ট্রিমে যে ভোট জাতীয় নির্বাচনের কথা যদি আমি বলি সেই ভোটিং প্যাটার্নে আসলে কতটুকু প্রভাব ফেলে আসলেই ভোটের রাজনীতিতে আপনার অল্প কয়েকটি ভোটও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনারা যে দেখে থাকবেন যে বিগত অনেকগুলি বিশেষ করে গত চার বছরের অনেকগুলি ইলেকশনে আপনার কয়েক হাজার ভোট কিন্তু একজন প্রার্থীকে জয়ী করতে সাহায্য করেছে তো আমাদের যে ভোট আছে অবশ্যই আমাদের ভোটটা গুরুত্বপূর্ণ কিন্তু আমাদেরকে আসলে ভোট দিতে যেতে হবে কারণ আমাদের অনেকেই ভোটার রেজিস্ট্রেশন করেছেন সিটিজেনের পরে কিন্তু আসলে ওনারা ভোট দিতে যান না মনে প্রশ্ন থাকে যে আমি ভোট দিয়ে আসলে আমার লাভটা কি তো আসলে ভোট দিয়ে ইনস্ট্যান্ট কোন লাভ এটা আসলে কাউকে এক্সপ্লেন করাটা খুবই ডিফিকাল্ট কিন্তু আপনি যদি ভোট দেন আপনার এখানকার ভোটে ওরা দেখে যে আপনার একটা ভোটার কতটা রেগুলার আপনাকে ওইভাবে আসলে কাউন্ট করবে যখন ওরা পুলিং গুলি করে সো আপনার ভোট দেওয়াটা অবশ্যই জরুরি আর আপনি ভোট দিতে গেলেই আসলে আপনাকে ওরা কাউন্ট করবে যে আপনার ভোটটা ওদের জন্য কতটুকু কাজে লাগবে আর আরেকটা জিনিস হলো যেটা বলার চেষ্টা করছি যে আমাদেরকে ভোট দিতে যেতে হবে আসলে ভোট দিতে যদি না যাই আমরা এটা কোনোভাবে আমরা প্রমাণ করতে পারবো না আমরা আসলে কত হাজার লোক আছি সো ধরেন আমাদের নিউ ইয়র্কে সবাই বলে যে আমাদের দেড় লাখ কিংবা দুই লাখ বাংলাদেশে আছে আসলে কিন্তু ভোটের রাজনীতিতে আমাদের বিশ থেকে পঁচিশ হাজারের বেশি এটা আসলে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ডাটা নেই কিন্তু যতটুকু ধারণা করতে পারছি যে বাংলাদেশে হয়তো ভোটার আছেন মানে প্রত্যেকটা মানে নিউ যে পাঁচটা বড়ো ওইটা যদি হিসাব করি অ্যারাউন্ড বিশ থেকে পঁচিশ হাজার হয়তো ম্যাক্সিমাম ভোটার আছেন কিন্তু এর মধ্যে কতজন ভোট দিতে যান এটা আসলে মানে আইডেন্টিফাই করাটা খুবই টাফ কারণ আমরা যেমন কুইন্সের বিভিন্ন ডিস্ট্রিক্টে যদি দেখি আপনার এই পর্যন্ত যারা বাংলাদেশি বিভিন্ন ইলেকশনে আপনার অবতীর্ণ হয়েছেন কেউই কিন্তু আপনার বারো থেকে পনেরোশোর বেশি ভোট পান নাই তার মানে এটাই কিন্তু বলে দেয় যে আসলে আমাদের ভোটের রাজনীতি আমরা কতটুকু পিছিয়ে তো এই জিনিসগুলি বাড়ানোর জন্য কি আমরা কিছু করছি অনেস্টলি বলতে যদি বলি আসলে এটা করছি না আমরা যারা কমিউনিটিতে আছি আমরাও সেইভাবে কাজ করছি না আবার যারা নির্বাচন করছেন হঠাৎ করে তারাও কিন্তু নির্বাচনের এই ভোটগুলিকে কিভাবে নিজেদের ভোট ব্যাংক করা যায় এটার জন্য তাদের কাছে কোনো ডেটাও নেই এবং প্লাস এবং বলতে গেলে এই অনেক ক্যান্ডিডেট যারা ইলেকশন করেন ওরাও কিন্তু আমার আমি কিন্তু চোখে দেখি না যে আসলে ওনারা কোনো ভোটার রেজিস্ট্রেশন ড্রাইভ করেছেন কিংবা মানুষকে বোঝানোর জন্য ওনারা মাঠে আছেন যে আপনারা ভোটার রেজিস্ট্রেশন করুন আপনারা ভোট দিতে আসুন এবং এটার যেই সুবিধাগুলি এগুলি যে আসলে ক্যান্ডিডেটরা বুঝাইতে আসলে সমর্থন হন না কিন্তু আমার দেখার মধ্যে কিছু নন প্রফিট সংগঠন বিশেষ করে আমাদের ডেমোক্রেটিক ক্লাব সহ কয়েকটি সংগঠন আমরা কয়েকবার ভোটার রেজিস্ট্রেশন ড্রাইভ দিয়েছি এবং আমাদের সামনে সেপ্টেম্বরে বিশেষ করে নভেম্বরের আগে আমাদের কয়েকটি ভোটার রেজিস্ট্রেশন ড্রাইভ আছে আমরা চেষ্টা করছি কিন্তু আসলে প্রসেসটা খুবই স্লো খুবই স্লো আ ভাষাগত বলি সাংস্কৃতিক বলি কিংবা আর্থসামাজিক বলি বিভিন্ন রকমের পার্থক্য থাকে এই পার্থক্যগুলো কিংবা এই দূরত্বগুলো কি আমাদের রাজনীতিতে অংশগ্রহণকে কোনোভাবে প্রভাবিত করছে কিবা কোনোভাবে বাধাগোষ্ঠ করছে আসলে একটু একটু করছে কারণ আসলে আপনি দেখবেন যে আমরা আসলে যেভাবে আমাদের বাংলাদেশী কোনা একটা ডেমোনস্ট্রেশন হলেই যেভাবে আপনার পড়া ভিড় থাকে কিন্তু আপনি যদি এখানের কোনো মেইনস্ট্রিমের কোনো ইভেন্ট করেন কিংবা আপনার কোনো ভোটার রেজিস্ট্রেশন ড্রাইভ করেন এখানে কিন্তু আসলে আমরা ওইভাবে উল্লেখযোগ্য কোনো পার্টিসিপেশন দেখতে পাই না তো এতে আসলে বোঝা যায় যে আমরা আসলে মানে এই ব্যাপারটা নিয়ে আসলে আমাদের আগ্রহ খুবই কম আমাদের আগ্রহটা আসলে আমাদের ওই দেশীয় কালচার তারপরে আপনার যেটা আপনি বললেন যে দেশীয় কোনো কিছু হলে ওখানে আমাদের উৎসাহটা বেশি থাকে তো যেটা বললাম আসলে এটা নিয়ে আসলে আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার যারা মিডিয়াতে আছেন ওনারা প্লাস আমরা যারা কমিউনিটিতে বিভিন্ন জায়গায় আছি এটা আমাদের সবাইকে আসলে কাজ করা উচিত দেশের একদম বলবো যে সেন্ট্রাল পলিটিক্সে শুধুমাত্র আমাদের কমিউনিটিকে কেন্দ্র করে বাংলাদেশি কমিউনিটিকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো আইন কিংবা নীতিগত কোনো পরিবর্তন বড় ধরনের কোনো পরিবর্তনের কোনো ইতিহাস কি আছে উল্লেখযোগ্য যেটা আমরা বলতে পারি না আসলে এখানের যে আইনগুলি হয় এটা আসলে কোনো নির্দিষ্ট একটা কান্ট্রিকে আসলে টার্গেট করে করা হয় না এটা আপনার বিভিন্ন রেসকে কে ধরন আমরা যেমন মুসলিম মুসলিমের উপরে হয়তো কোনো যদি আইন করে এটা যেমন বিশেষ করে আপনার নিউ এক সময় ছিল আপনার মানুষের ব্যাকগ্রাউন্ড চেক করা কিংবা আপনার ওই ইয়ে বিভিন্ন মসজিদগুলিতে আপনার ইয়ে ইয়ে আপনার এজেন্ট করা সো এগুলি একটা সময় ছিল কিন্তু আসলে শুধু যে বাংলাদেশি কাউকে কিংবা ইন্ডিয়ান কাউকে কোনো একটি দেশকে টার্গেট করে আসলে এমন কোনো নিয়ম এখানে হয়েছে বলে আমার আসলে জানা নেই যেটা বললাম বিভিন্ন আপনার এশিয়ান কিংবা মুসলিম ওই 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 আসলে এটা হয় কিন্তু কোন একটি দেশকে টার্গেট করে আসলে কোনো কিছু হয় না এমনিতে স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা আমাদের সাথে কতটুকু কানেক্টেড আসলে যে কানেকশনগুলি আমার কাছে মনে হয় যেন কমিউনিটির থেকে ব্যক্তি পর্যায়ের কানেকশনটা একটু বেশি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে কারণ আপনারা যেহেতু আপনারা মিডিয়ার সাথে আছেন আপনারা এটা দেখে থাকবেন যে কারণ বিদেশিরা আসলে আমাদের কাছে আমাদের অনুষ্ঠানগুলিতে আসে ব্যক্তির নিমন্ত্রণে আসে কিন্তু আসলে এই পলিটিশিয়ানরা যে শুধু আমাদের স্পেসিফিক বাংলাদেশি কমিউনিটির জন্য কিছু করেছেন এটা আসলে আমরা আসলে এখনো দেখতে পাইনি বিশেষ করে আপনার আমাদের একবার জামাইকাতে একটা শহীদ মিনার হওয়ার কথা ছিল কুইন্স থেকে আমাদের জন্য মানিটা অ্যালোকেট করেছে কিন্তু আমরা আসলে শেষ পর্যন্ত এটার আর প্রতিফলন দেখতে পাইনি সো এটা আসলে শুধু যে ওদের দোষ তা না আসলে যেটা বললাম আমাদের মধ্যে ইউনিটির অনেক অভাব আছে তো আমার মনে হয় এগুলি নিয়ে যেই মেইন স্ট্রিম কমিউনিটিতে বিশেষ করে ইলেক্টেড অফিসিয়ালদের সাথে আমাদের আসলে আরো যোগাযোগ বৃদ্ধি করতে হবে শুধু ব্যক্তি ওয়াইজ না কমিউনিটির অনেক বিষয়গুলি নিয়ে আসলে ওদের কাছে আমাদের যাওয়া উচিত আরেকটা জিনিস আপনি আমাকে একটু প্রশ্ন করেছেন বিশেষ করে দেখেন যে ঈদের যে ছুটিটা ঈদের ছুটিটা কিন্তু নিউ ইয়র্কে আমরা বাংলাদেশের বেশি উপভোক্তা করে কিন্তু এটা শুধু যে বাংলাদেশের জন্য করা হয়েছে কিন্তু তা না এটা শুধু মুসলিম কমিউনিটির জন্য করা হয়েছিল জি আরেকটা বিষয় জানবো যে আমরা বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে জানছিলাম নানাবিধ সংকটের সম্পর্কে জানছিলাম চ্যালেঞ্জ সম্পর্কে জানছিলাম আমি যদি আপনাদের কাছে জিঙ্কেশ করি যে আসলে সমাধানটা কোথায় আপনি কি ধরনের পরামর্শ দিবেন আমাদের সক্রিয়তার জন্য পলটিক্স কি কি বলবেন আপনি কিমা কি পরামর্শ থাকবে আপনার আমার পরামর্শ থাকবে যে আপনার আমরা সবাই আসলে এই দেশে আসছি আমরা একটা ভালো জীবনের প্রত্যাশায় কিন্তু আমাদের ব্যক্তি পারিবারিক জীবনের পাশে আমাদের কিন্তু সামাজিক দায়িত্ব আছে এই সামাজিক দায়িত্বটা আপনি চাইলে আপনার এখানকার পলিটিক্স কিংবা নন প্রফিট বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আপনি এটার ব্যক্তি ঘটাতে পারেন তো আমি বলবো যে সবাই সবার জায়গা থেকে যখন চেষ্টা করে এবং চেষ্টা করে আমরা যেন আমাদের মূল ধারায় আমাদের নতুন প্রজন্মকে যারা স্কুল কলেজের আছে ওদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি তো এভাবেই আসলে আমরা এগিয়ে যাব। জি নিশ্চয়ই আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আনা পালম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার হ্যাঁ ধন্যবাদ আর যেহেতু শেষ পর্যায়ে আমি সবাইকে বলবো আপনারা ভোট দিতে আসেন যাকেই ভোট দেন পছন্দের প্রার্থীকে ভোট দিবেন সবাই নির্বাচন অংশগ্রহণ করবেন নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর